শুরু করছি ক্লাস থ্রির উইংস বইয়ের লেসন ফাইভ। যদি তোমরা উইংস বইয়েরই পার্ট ওয়ানের সমস্ত লেসনগুলি এবং এর আগের লেসনগুলি অর্থাৎ রিভিশন লেসন থেকে শুরু করে লেসন ফোর পর্যন্ত যদি তোমরা দেখতে চাও, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আজকে শুরু করা যাক লেসন ফাইভ। তো লেসন ফাইভের পরে এই যে পেজটি দেওয়া আছে, এখানে কতগুলো পিকচার দেওয়া আছে, সেখানে যে বলেছে এ গার্ডেনার ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস, একটা মালি সে কী করছে না প্ল্যান্টস গাছগুলোকে সে কী করছে জল দিচ্ছে। তার ফার্মার ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, চাষিরা মাঠে কাজ করছে। এরকমভাবে দেখো কতগুলো ছবির মাধ্যমে কতগুলো সেন্টেন্স লেখা আছে, সেটা তোমরা দেখবে এবং পড়বে। এরপর একটা প্যাসেজ দিয়েছে, সেই প্যাসেজটা একটা ওয়াটার নিয়ে। তো এই ওয়াটার আমাদের কী কাজে লাগে এবং ওয়াটার আমরা কোথায় থাকি, অর্থাৎ জল কোথায়, জল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি এবং সেই জলের উৎসগুলো কোথায়, সেগুলো নিয়ে একটা বর্ণনাটা দিয়েছে। এবং জল আমরা, জল যে আমাদের একটা মূল্যবান উপাদান সেটা সম্বন্ধে এখানে বর্ণনা দেওয়া আছে। তো তারপরে আমি প্যাসেজটা পড়লাম না, প্যাসেজটা না পড়ে আমি চলে আসি সরাসরি অ্যাক্টিভিটি ওয়ানে। অ্যাক্টিভিটি ওয়ানে দেওয়া আছে ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ড। তো অপোজিট ওয়ার্ডগুলোর সঙ্গে ম্যাচ করতে বলেছে, যেমন ডিফারেন্টের সঙ্গে অপোজিট হবে সেম, আর ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা আর সেম মানে হচ্ছে একই। কালেক্টের অর্থ হলো সংগ্রহ করা, ডিস্ট্রিবিউট হচ্ছে মানে বিতরণ করা, ভেরিয়াস মানে হচ্ছে বিপুল সংখ্যক মানে বিভিন্ন ধরনের, আর ফিউ মানে হচ্ছে অল্প সংখ্যক। ক্লিন হচ্ছে পরিষ্কার, তার অপোজিট হচ্ছে ডার্টি। তো এরকমভাবে দেখো পরেরগুলো করা আছে, তোমরা দেখে নেবে। তো এরপরে চলে যাচ্ছি অ্যাক্টিভিটি টুয়ে, চলে এসছি অ্যাক্টিভিটি টুয়ে। অ্যাক্টিভিটি টুয়ে বলা হয়েছে পুট এ টিক এগেনস্ট অল ডুজ অ্যান্ড ক্রস এগেনস্ট অল ডোন্টস। তো দেখো এখানে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়, সেটা পাশে রাইট চিহ্ন এবং কাটা চিহ্ন দিতে বলেছে। টু ওয়েস্ট ওয়াটার, জল নষ্ট করা, এটা অবশ্যই উচিত নয়, সেজন্য এখানে পাশে কাটা চিহ্ন দিতে হবে। টু স্টোর ওয়াটার, এটা অবশ্যই উচিত, জল সংরক্ষণ করা, তাহলে এটা হয়ে যাচ্ছে রাইট চিহ্ন। তারপরে বলছে টু ডাম্প কেমিক্যালস ইন টু রিভার্স, অর্থাৎ নদীর মধ্যে ক্ষতিকর কিছু পদার্থ, রাসায়নিক পদার্থ মিশিয়ে দেওয়া, তো এটা কখনোই উচিত নয়, সেজন্য কাটা চিহ্ন। তো এরকমভাবেই দেখো পরপর এগুলো সব করে দেওয়া হয়েছে, তোমরা এগুলো করে নেবে পাশে এবং রাইট চিহ্ন এবং কাটা চিহ্ন খাতার মধ্যে বসিয়ে নেবে। তো চলে আসছি এরপরে আমরা অ্যাক্টিভিটি থ্রিতে। অ্যাক্টিভিটি থ্রিতে বলা হয়েছে প্লেস সার্কেল ওয়ার্ডস উইথ লাইক অ্যান্ড লাইকস টু কমপ্লিট দ্য লিস্ট, কোথায় লাইক হয় এবং কোথায় লাইকস হয়। তো দেখো লাইকস কোথায় হবে, লাইকস যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বোঝাবে তখন তার পাশে লাইকস হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, হি সি এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাছাড়াও আছে কি পৃথিবীর যাবতীয় জিনিস যদি কোনো নাম বোঝায় তাদের, তারপরেও আমরা এস বাই ইএস যোগ করি ভার্বের, এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রেই প্রযোজ্য হয়। তো দেখো এখানে লাইক যে ওয়ার্ডটা দেওয়া আছে, আই লাইক, এখানে হি লাইকস, ইউ লাইক, তাহলে এটা হবে রুবি লাইকস। তো এরপরে আমরা তিন এবং চার এবং পাঁচ নাম্বারে কী কী দিতে পারি ওপরে চলে যেতে হবে। তার জন্য ওপরে দেখো দেখা আছে আই, উই, রুবি, তারপর হচ্ছে ডার্কস, তো এইগুলো দিয়েই তোমাকে বসাতে বসাতে বলেছে। যদি সাপোজ তুমি মনে করো ইউ বসাবে, তাহলে ইউ কী হবে, ইউ এর পরে হয়ে যাবে লাইক। তো তিন নম্বরে তুমি ইউ লাইক লিখতে পারো। চার নম্বরে কী হতে পারে, চার নম্বরে আর কার পরে লাইক হবে, যেমন দেখো দে, দে লাইক হতে পারে, দে লিখে আমরা লাইক লিখবো চার নম্বরে। পাঁচ নম্বরে কী হতে পারে, পাঁচ নম্বরে হবে তুমি লিখতে পারো উই, উই লাইক হতে পারে, তেমনি হি লাইকস, রুবি লাইকস, এছাড়াও আরও আরও আছে, যেমন এখানে হেন আছে, হেন লাইকস লিখতে পারো, হি লাইকস লিখতে পারো, তারপরে হবে সি লাইকস, ডগ লাইকস, এইগুলো হবে, ঠিক আছে। তো এরপরে চলে যাচ্ছি আমরা অ্যাক্টিভিটি ফোরে। অ্যাক্টিভিটি ফোরে যাওয়া বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ডুইং ওয়ার্ডস, সাম আর ডান ফর ইউ, যেমন আই লাভ, ফ্রেন্ড লাভ, ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডসের পরে কিন্তু লাভ হবে, কারণ ফ্রেন্ডস হচ্ছে অনেকগুলো বন্ধুর কথা বলেছে, সেই জন্য লাভ হচ্ছে। হি লাভস আছে, তাহলে মিতা লাভস হবে। এরকমভাবে প্লে, ইউ প্লে, সি প্লেজ, দে প্লে, ডগ প্লেজ। তো এরকমভাবে দেখো পরপর এগুলো করে দেওয়া আছে, তোমরা দেখে এগুলো করে নিও। গিফট দিয়ে পরে আছে, তারপর আছে সাউট এটসেট্রা। তো এরপর আমি চলে যাচ্ছি এখানে কতগুলো ভার্ব দিয়েছে, সেই ভার্বের এস বাই ইএস যোগ করে, মানে আই এর পর দেখো আই, ইউ, উই আর দে, এরপরে কিন্তু সি বা ভার্বের যে কোনো ভার্বের প্রথম ফর্ম হয় এবং তার পাশে কিন্তু কখনোই এস বাই ইএস বসে না। তো এর তাছাড়া এদিকে যখন হি এর পর, সি এর পর কাজল, টমি, রামু, পুষি, মট্টি, এরপরে যখন আমি কোনো ভার্ব বসাবো
তার পাশে কিন্তু এস বাই এস যোগ হবে, সেটাই এখানে বলা হয়েছে, তোমরা এগুলো সব দেখে দেখে পড়বে। তো এরপর চলে আসি ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবে অনেক ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো খুবই আমাদের গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সেগুলো তোমরা মেমোরাইজ করবে, অর্থাৎ তোমরা সেগুলো মুখস্থ করবে এবং তার সেন্টেন্স সেটা একটা অ্যাপ্লিকেবল কোথায় সেগুলো তোমরা মনে রাখতে পার মনে রাখবে, কারণ এগুলো ভবিষ্যতে তোমাদের কাজে দেবে। তো এরপর চলে আসছে অ্যাক্টিভিটি ফাইভে। অ্যাক্টিভিটি ফাইভে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে নেওয়া নিয়ে ওয়ার্ডগুলো তোমাকে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি পূরণ করতে হবে। যেমন প্রথমটা হবে পলিউশন ইজ এ প্রবলেম নাও, উই থ্রো গার্বেজ এনিহোয়্যার, দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কজ অফ পলিউশন অফ ওয়াটার, হোয়েন এভার উই ফিল থার্স্টি। তো তারপরেরগুলো দেখো, পরের গ্যাপটিতে হবে উইদাউট, তারপর নিয়ার বাই, তারপরে হয়ে যাবে ওয়েস্ট, তারপর হচ্ছে প্রবলেম, তারপর ড্রপ, তারপরে হয়ে আছে সার্ভাইভ, কেমিক্যাল, তারপরটা হয়ে আছে আন্ডারগ্রাউন্ড। তো এরপরেও আছে যেমন আনহ্যাপি হবে, তারপর হচ্ছে ড্রিম। তো এগুলো তোমরা দেখে দেখে করে নাও। চলে আসি অ্যাক্টিভিটি সিক্সে। অ্যাক্টিভিটি সিক্সে বলা হয়েছে কতগুলো সেন্টেন্স তৈরি করতে হবে, কাল্টিভেট দিয়ে সেন্টেন্স। কাল্টিভেট দিয়ে সেন্টেন্স কী হবে, দে কাল্টিভেট ফ্লাওয়ার্স। ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি দিয়ে হবে উই হ্যাভ নো ইলেকট্রিসিটি অ্যাট আওয়ার হাউস, অর্থাৎ আমাদের বাড়িতে কোনো বিদ্যুৎ নেই, বিদ্যুৎ সংযোগ নেই। তারপর থার্স্টি দিকে হবে আই অ্যাম ফিলিং ভেরি থার্স্টি। আন্ডারগ্রাউন্ডে কী হতে পারে, দ্য হাউস হ্যাজ এ আন্ডারগ্রাউন্ড প্যাসেজ। তো এইগুলো হচ্ছে তোমার বাক্যগুলো গঠন হয়ে গেল। এরপরে দেখো, এরপরে দেওয়া আছে কতগুলি অপোজিট ওয়ার্ড। তো অপোজিট ওয়ার্ডগুলি দেওয়া আছে, যেমন ওয়েট, ড্রাই, এগুলো তোমরা পড়বে এবং মুখস্থ করবে এগুলো। এরপরে চলে আসছে অ্যাক্টিভিটি সেভেন। অ্যাক্টিভিটি সেভেনে এখানে বলা আছে পিকচারগুলো দেখতে এবং তারপরে কী লিখতে হবে, না দ্য বয় লুকস হ্যাপি বাট হিজ ফ্রেন্ড লুক স্যাড। এখানে দেখো একটা মুখের হাসি দেওয়া আছে এবং একটা স্যাড অর্থাৎ দুঃখিত একটা মুখ দেওয়া আছে, সেই জন্য হচ্ছে প্রথমটা হচ্ছে কি হ্যাপি, তারপরটা হয়ে যাচ্ছে স্যাড। এরপর আছে কি আছে, দ্য টাওয়েল ইজ ওয়েট, অর্থাৎ দেখো এই যে পোশাকটি দেওয়া আছে সেই পোশাকটি কী আছে, ভিজে গেছে। তারপরটা দেখো কিন্তু ড্রাই আছে, শুকনো আছে। এরপরটা কী আছে, দ্য ম্যান কাটস ডাউন ট্রি বাট দ্য ওম্যান প্ল্যান্টস এ ট্রি। তো এখানে দেখো একটা মানুষ কী করছে, সে গাছ কাটছে, একদিকে একটা মহিলা কী করছে, না একটা গাছ রোপণ করছে। এরপরে চলে আসছি কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অপোজিট অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। আন্ডারলাইন ওয়ার্ডসগুলো দিয়ে অপোজিট দিয়ে মানে আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো করা আছে, যেমন নিয়ার বাইটা আন্ডারলাইন করা আছে, এবার তার পাশে যে গ্যাপটা আছে সেটা হয়ে যাবে কি, তার অপোজিট লিখতে হবে সেখানে। তো দ্য স্কুল ইজ নিয়ার বাই বাট দ্য স্টেশন ইজ ফার অ্যাওয়ে। নিয়ার বাই অর্থাৎ হচ্ছে কাছে আর ফার অ্যাওয়ে হচ্ছে দূরে। স্কুলটা হচ্ছে আমাদের কাছে আছে আর এদিকে স্টেশনটা হচ্ছে অনেকটা দূরে। মাদার ফিলস বোটল বাট আই এমটি ইট, বাট আই মেক ইট এমটি, এটাও হতে পারে। তো এরপরে হয়েছে কি, দ্য ফিশ ক্যান নট লিভ আউট অফ ওয়াটার বাট এ ক্র্যাব উইল নট ডাই। এরপরে এগুলো দেখো করে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা দেখে দেখে করে নাও। এরপর চলে আসি রাইম। এই রাইমগুলো দেখো, এই যে বক্স থেকে রাইমগুলো তোমাকে মেলাতে বলেছে। তো দেখো আমি বক্সগুলো থেকে তীরচিহ্ন দিয়ে, লাল রঙের তীরচিহ্ন দিয়ে সব করে দেওয়া আছে, সেগুলো তোমরা মিলিয়ে দেখে দেখে করে নাও। এরপরে দেখো বলা হয়েছে ডিসকাস অ্যাবাউট ওয়েজ বাই হুইচ ইউ ক্যান সেভ ওয়াটার। তার মানে এখানে বলেছে যে কীভাবে তুমি জল সংরক্ষণ করবে সেটা নিয়ে তোমাকে কিন্তু এখানে কতগুলো সেন্টেন্স লিখতে বলেছে। তো একটা সেন্টেন্স এখানে লেখা আছে, যেমন দেখো উই ক্যান সেভ ওয়াটার বাই ক্লোজিং দ্য ট্যাপ হোয়েন ইট ইজ নট ইন ইউজ। তো এটা আমরা এইভাবে লিখতে পারি যে প্রথম অংশটা উই ক্যান সেভ ওয়াটার বাই, এই কথাটা প্রত্যেকটা লাইনে আমরা লিখব, পাঁচটা লিখব। তারপরে যে আমার এই যে সার্কেলের মধ্যে যে সমস্ত ওয়ার্ডগুলো দেওয়া আছে সেইগুলোতে আমরা অ্যাড করে দেবো। তো প্রথম দেখো, প্রথম লাইনটাতে কী দেওয়া আছে, প্রথম লাইনে দেখো এই সেকেন্ড যে সার্কেলের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে, তা ক্লোজিং দ্য ট্যাপ হোয়েন নট ইন ইউজ, এই কথাটা কিন্তু আমরা তারপরে লিখব। তো এইভাবে আমরা কী করতে পারি, আরেকটা সেন্টেন্স যেমন উই ক্যান সেভ ওয়াটার বাই ইউজিং বাকেট ফর ওয়াশিং। তারপর আবার লিখব উই ক্যান সেভ ওয়াটার বাই চেকিং অ্যান্ড রিপেয়ারিং লিকেজ, এভাবে লিখব। তারপর আবার লিখতে পারি উই ক্যান সেভ ওয়াটার বাই কালেক্টিং রেইন ওয়াটার ফর আদার ইউজ, এরকমভাবে আমরা পাঁচটা সেন্টেন্স লিখে নিতে পারবো। এরপরে ওয়াটার দিয়ে একটা রাইম দিয়েছে, দেখো ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, ওয়েস্ট নো ওয়াটার এনিহোয়ার, শো এ সিড অ্যান্ড ওয়াটার ইট, সি এ লাভলি প্ল্যান্ট ফ্রম ইট। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, ওয়েস্ট নো ওয়াটার এনিহোয়ার। তো এই রাইমটা খুবই সুন্দর একটা রাইম। তো সেই রাইমটা তোমরা পড়বে এবং মুখস্থ করার চেষ্টা করবে রাইমটা। রাইমটা মুখস্থ করলে তুমি পরে এই রাইমটা কিন্তু তুমি রিসাইট করতে পারবে, অর্থাৎ আবৃত্তি করতে পারবে। এরপরে চলে আসছে যে রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট হাউ ইউ ইউজ ওয়াটার ইন ইয়োর ডেলি লাইফ। তো তুমি সারাদিন কীভাবে কী কী কাজে জল ব্যবহার করো সেটা দিয়েই তোমাকে একটা প্যাসেজের মতো লিখতে হবে, অর্থাৎ প্যারাগ্রাফের মতো লিখতে হবে।
তো দেখো আমি একটি করে দিয়েছি। প্রথম সেন্টেন্সটা দেওয়া আছে আই ইউজ ওয়াটার টু ক্লিন মাই ফেস, তারপরে হতে হবে কি ওয়াটার ইজ ইউজড ফর ড্রিঙ্কিং, বাথিং, কুকিং, ফুডস, ওয়াশিং অ্যান্ড ডিশেস, ক্লথস, ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অলসো ব্রাশিং টিথ। তো এইগুলো আমরা লিখতে পারি, একটা সেন্টেন্স লিখতে পারি এইভাবে। এরপর চলে আসছে একটা প্যাসেজ, সেই প্যাসেজ দিই তোমরা দেখে একটু পড়বে। প্যাসেজটা পড়ার পরে যে অ্যাক্টিভিটি কাজগুলো বলা হয়েছে সেগুলো আমি করে দিচ্ছি। যেমন কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এ গুড ফ্রেন্ড ইজ এ বিউটিফুল গিফট অফ লাইফ, তারপরে কী হবে ফ্রেন্ডস হেল্প আস টু ফিল আওয়ার স্যাড মুমেন্টস উইথ জয়, তারপরে কী হবে উইদাউট ফ্রেন্ডস লাইফ উইল বিকাম এ কমপ্লিট ওয়েস্ট এ টেরিবল ড্রিম। এরপর চলে আসে অ্যাক্টিভিটি টু, অ্যাক্টিভিটি টুয়ে দেখো ট্রু ফলস করতে বলেছে, প্রথমটা হবে ফলস, তারপর এটা ট্রু, তারপর এটা হচ্ছে ট্রু, তারপরে দেখো কলামগুলো মেলাতে বলেছে, তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দেওয়া আছে, তোমরা দেখে এটা করে নাও। এরপর চলে আসে অ্যাক্টিভিটি ফোর, অ্যাক্টিভিটি ফোরে কী হবে ইউ সি না সিজ হবে, ইউ এর পর যেহেতু সেকেন্ড পার্সন সেজন্য সি হবে, হি এর পরে কিন্তু লাভস হবে, হি লাভস টু ইট আইসক্রিম, এরকমভাবে দেখো পরপর এগুলো করে দেওয়া হয়েছে এবং অ্যান্সারগুলি দেখো টিক চিহ্ন দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে করে নিও, এগুলো সব নির্ভুল উত্তর। এরপর চলে আসছে অ্যাক্টিভিটি ফাইভে, অ্যাক্টিভিটি ফাইভে কী আছে রাইট ট্রু অ্যান্ড ফলস, এখানে ট্রু ফলস করতে বলেছে, তো দেখো প্রথমটা হয়ে যাবে ট্রু, তারপরটা ফলস, তারপরটা ফলস, তারপরটা হয়ে আছে ট্রু। এরপর চলে আসছে অ্যাক্টিভিটি সিক্সে, অ্যাক্টিভিটি সিক্সে কী বলা আছে লুক দ্য পিকচার অ্যান্ড ফিল দ্য বক্সেস, তো দেখো এখানে দিস ইজ এ ট্যাপ, এটাকে ট্যাপ বলা হয়, আর ছবি দেখে কিন্তু তোমাকে লিখতে বলেছে, দিস ইজ এ রিভার হবে, তারপরটা সি হবে, তারপরটা হচ্ছে পন্ড, তারপর হচ্ছে ওয়েল, তারপর হচ্ছে তোমার লেক, তারপরটা হয়ে আছে তোমার টিউবওয়েল। এরপর চলে আসছে অ্যাক্টিভিটি সেভেনে, এখানে সেন্টেন্স তৈরি করতে রয়েছে, সোর্স দিয়ে কী হবে সেন্টেন্স, কোল ইজ এ ন্যাচারাল সোর্স অফ ফুয়েল, অর্থাৎ কয়লা হলো আমাদের প্রাকৃতিক একটি জ্বালানি। তো এরপরে কী আছে স্কারসিটি, স্কারসিটি দিয়ে কী হবে দেয়ার শুড নট বি এনি স্কারসিটি অফ অ্যারেঞ্জমেন্ট ইন সরস্বতী পূজা। এরপর চলে আসে হার্মফুল, হার্মফুল দিয়ে কী হবে ডিরেক্টলি অ্যাডিং ওয়াটার টু সোডিয়াম ইজ অলওয়েজ হার্মফুল, এরপরে দুটো ওয়েস্ট আছে পলিউশন আছে সেগুলো দিয়েও সেন্টেন্সগুলো তৈরি করে দেওয়া আছে, তোমরা দেখে এখানে লিখে নিতে পারো। এরপর চলে আসছে অ্যাক্টিভিটি এইট, ইউ ওয়ান্ট টু স্টপ মিস ইউজ অফ ওয়াটার ইন ইউর লোকালিটি, তো কী বলেছে তুমি চাও কি না তোমাদের লোকালিটিতে অর্থাৎ তোমাদের যে বাসস্থান সেই অঞ্চলে কী হয়েছে না জল যাতে মিস ইউজ না হয়, জল যেন উল্টোপাল্টা কাজে যেন ব্যবহার না হয়, তো সেই নিয়ে তোমাকে একটা কতগুলো সেন্টেন্স লিখতে বলেছে। তো আমি এখানে কতগুলো সেন্টেন্স লিখে দিয়েছি সেগুলো তোরা সলভ করে নেবে। তো এখানেই আমি আলোচনা শেষ করছি আজকের লেসন ফাইভ, তো এরপরে আবার দেখা হচ্ছে লেসন সিক্স নিয়ে পরবর্তী ভিডিওতে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে আপনার কাছে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছায়। তাই আজকের মতো গুড বাই।